আসসালামু আলাইকুম। আজ 27 সেপ্টেম্বর 2023। আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। দর্শক পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি জহিরুল ইসলাম টুটুল। আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত। সম্প্রতি বিএনপিকে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। বিএনপির হাইকমান্ডকে পাঠানো বা জানানো ওই বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে বাংলাদেশের সরকার এবং সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হয়েছে। গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দুতিয়ালি করা হচ্ছে দেশটির পক্ষ থেকে। ওই বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে না গিয়ে শুধুমাত্র দেশটির জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করছে। সুতরাং এরকম প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে অবশ্যই সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী অসহনশীল হলেও বিএনপিকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবার পরামর্শ দেওয়া হয়েছে ওই বার্তায়। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই সব বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ওই বার্তায় আমেরিকার পক্ষ থেকে আরও বলা হয়েছে, ওয়াশিংটন পূর্ণমাত্রায় বাংলাদেশের রাজনীতি মনিটর করছে এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে। সুতরাং বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলোর সহিংসতার পথ অবলম্বন করা ঠিক হবে না। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আমেরিকার বার্তায় বিএনপির হাইকমান্ড ইতিবাচক সাড়া দিয়েছে। এ কারণে নির্বাচনের আর খুব বেশি দিন বাকি না থাকলেও বিএনপি মারমুখ কর্মসূচি দিচ্ছে না। সংগঠনটি রোড মার্চ ও সমাবেশের মতো কর্মসূচির মধ্যেই ব্যস্ত রেখেছে নিজেদের। জানা গেছে, বিএনপিকে কেবলমাত্র শান্তিপূর্ণভাবে মাঠে থাকতে বলা হয়েছে। এর বাইরে রাজনৈতিক সমঝোতার বিষয়টি আমেরিকা সহ ডিপ্লোম্যাটিক কোরের কর্মকর্তারা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অক্টোবরের মধ্যেই বাংলাদেশ একটি সমঝোতায় পৌঁছে যাচ্ছে। এক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র, আর অন্তরালে রয়েছে ভারত। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ক্ষমতাসীন দলের সদস্য, বিরোধী দলের সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন বলে গত 22 সেপ্টেম্বর এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর গত রোববার একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ে গিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানান, তাদের আরোপিত এই নিষেধাজ্ঞায় গণমাধ্যম বা গণমাধ্যম কর্মীরাও থাকতে পারেন। যুক্তরাষ্ট্র এর আগেও গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধে সহায়তা করার অভিযোগে রাশিয়া এবং ইরানের গণমাধ্যমের ওপর নেমে এসেছিল মার্কিনীদের নিষেধাজ্ঞার খড়গ। সর্বশেষ গত 15 সেপ্টেম্বর ইরানের 3টি রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরানি কুর্দি তরুণী মাহসা আমিনির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই দিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা যায়, মাহসা আমিনের মৃত্যুর পর দেশটির সরকার বিক্ষোভকারীদের উপর যে দমন নিপীড়ন চালিয়েছে এতে সহায়তা করেছে এই গণমাধ্যমগুলো। অপরদিকে ইউক্রেন যুদ্ধকে সমর্থন এবং সহায়তা করার অভিযোগে 2022 সালের মে মাসে রাশিয়ার সবচেয়ে বড় 3 গণমাধ্যম চ্যানেল ওয়ান রাশিয়া, টেলিভিশন চ্যানেল রাশিয়া 1 এবং এনটিডিভি ব্রডকাস্টিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এদিকে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু হলেও কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেটা পরিষ্কার করেনি মার্কিন প্রশাসন। বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহ কয়েকটি শ্রেণী পেশার ব্যক্তিদের উপর পূর্ব ঘোষিত ভিসা নিষেধাজ্ঞা কার্যকর শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রশাসন যাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তাদের নাম প্রকাশে না আনলেও ফেসবুক জুড়ে ছড়িয়ে পড়েছে ভিসা নিষেধাজ্ঞার একটি তালিকা। সাবেক ও বর্তমান আমলা, নির্বাচন কমিশনার, বিচারপতি, সরকার, বিরোধী দল, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষের নাম থাকা এসব তালিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভুয়া তালিকা শত শত শেয়ারও হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যের সত্যতা যাচাইকারী বিভিন্ন প্রতিষ্ঠান এসব তালিকাকে ভুয়া বলে চিহ্নিত করেছে। কেননা যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছে, নীতিমালা অনুসারে ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয় না। যারা নিষেধাজ্ঞার আওতায় আসেন তাদের ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হয়। এদিকে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর এসব তালিকায় সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, নির্বাচন কমিশনার, বিচারপতি, সেনা কর্মকর্তা, পুলিশ, রাজনৈতিক সহ অনেক সাংবাদিকের নাম দেখা গেছে। এসব তালিকা নিয়ে ফ্যাক্ট ওয়াচ সহ ভুয়া তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বাংলাদেশে যাদের উপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করা শুরু হয়েছে তারা নিজে থেকে যদি নিশ্চিত না করেন তাহলে বাইরের কারো পক্ষে এ সম্পর্কে জানা
অসম্ভব। কিন্তু ভাইরাল পোস্টগুলোতে যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদের সবার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো বিবৃতি পাওয়া যায়নি। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলাদেশের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির আওতায় যারা নিষেধাজ্ঞা পেয়েছেন তাদের নাম প্রকাশ করা হবে না, তাদের ব্যক্তিগত ভিসা বাতিলসহ সব রেকর্ড মার্কিন আইনের অধীনে গোপন রাখা হয়। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সংবাদ মাধ্যমকে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যদি বিটিআরসিকে কোনো বিষয়ে অভিযোগ করে তাহলে সেই লিঙ্ক পেজ বা কন্টেন্ট সরিয়ে নিতে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমগুলোকে অনুরোধ করা হয়ে থাকে। পুলিশের সিটিটিসি সাইবার ইউনিটের এডিসি নাজমুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তা সঠিকভাবে যাচাই করে বিটিআরসিকে জানানো সহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর, কিন্তু কিছু গোষ্ঠী তিক্ততা সৃষ্টি করার চেষ্টা করছে এবং বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা যে নীতি ও মূল্যবোধে বিশ্বাস করি যুক্তরাষ্ট্র সেই নীতি ও মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশ হচ্ছে সেই দেশ যেখানে গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। আমরা জনগণের ভোটে জয়লাভ করলেও 1971 সালে আমাদের সরকার গঠন করতে দেয় নাই, বরং আমাদের ওপর গণহত্যা চালানো হয়েছিল, আর তখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। ডক্টর মোমেন বলেন, আমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। এজন্য স্বাধীনতা যুদ্ধে আমাদের 30 লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছিল। পৃথিবীর কোথাও গণতন্ত্র ও মানবাধিকারের জন্য এত অল্প সময়ে এত মানুষ আত্মত্যাগ করেনি। আমরা পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করে, তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের মতের ও চিন্তার মিল আছে। নীতিগতভাবে আমাদের দুই দেশের মধ্যে মিল রয়েছে, তবে তাদের কোনো কোনো ব্যক্তিবিশেষ হয়তো আমাদের উন্নয়ন পছন্দ করছে না, তাদের ব্যাপারে সজাগ থাকতে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। কেউ বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করলে তাদের মিথ্যাচারকে চ্যালেঞ্জ করতে দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিদের রুখে দাঁড়াতে আহ্বান জানান তিনি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বন্ধুরাষ্ট্র হিসাবে যেসব ভালো পরামর্শ দেয় আমরা সেটা গ্রহণ করি। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে আর আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আমাদের দেশের কিছু লোক আছে যারা নির্বাচন বয়কট করতে চায়, নির্বাচন ভয় পায়, নির্বাচন বানচাল করতে তারা সব রকমের চেষ্টা করে থাকেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের 35তম বৃহৎ অর্থনীতির দেশ। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যে আমরা 26তম বড় অর্থনীতিতে পরিণত হব। আমাদের রয়েছে 17 কোটি মানুষ, তাই আমাদের নিজস্ব বাজারও অনেক বড়। সেজন্য আমাদের দেশের প্রতি অনেকেরই আগ্রহ বেড়েছে, কারণ আমাদের মাথাপিছু আয় 5 গুণ বেড়েছে, দারিদ্র্যের হার অর্ধেকের বেশি কমেছে। এসবই শেখ হাসিনা সরকারের লক্ষ্যভিত্তিক পদক্ষেপ বাস্তবায়নের কারণে সম্ভব হয়েছে। ডক্টর মোমেন আরও বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি সুন্দর পররাষ্ট্র নীতি দিয়ে গেছেন, আর এই নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আমরা এই নীতিতে বিশ্বাস করি, আমরা একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করি। কোরআন অবমাননার অভিযোগে আটক এক কিশোরকে শাস্তি দিয়েছেন রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভের ছেলে আদম কাদিরভ। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন রমজান, এতে দেখা যাচ্ছে এক কিশোরকে মারছেন তার 15 বছর বয়সী ছেলে আদম। ভিডিওটির ক্যাপশনে রমজান লিখেছেন, আদমের এমন কাজে তিনি গর্বিত। চলতি বছরের মে মাসে প্রকাশ্যে কোরআন পোড়ানোর দায়ে নিকিতা ঝুরুভেল নামের ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি চেচনিয়ায় বন্দী আছেন, আর বন্দী অবস্থাতেই তাকে লাথি ও কিল ঘুষি মেরেছেন রমজান কাদিরভের ছেলে। কোরআন অবমাননাকারী কিশোরকে মারধরের ভিডিও প্রকাশ হওয়ার পর এ নিয়ে রাশিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাশিয়ার আইন পরিষদের নিম্নকক্ষ ডুমার কয়েকজন সদস্য কাদিরভের ছেলের সমালোচনা করেছেন। অপরদিকে চেচনিয়ার মুসলিম নেতারা তার পক্ষে সাফাই গিয়েছেন। এদিকে এমন সময় রমজান কাদিরভের ছেলের মারধরের বিষয়টি সামনে এলো যখন শোনা যাচ্ছিল কাদিরভ গুরুতর অসুস্থ। যদিও অসুস্থতার গুঞ্জন নিয়ে রমজান নিজেই একটি ভিডিও প্রকাশ করেছেন, এতে তিনি বলেছেন তিনি সুস্থ সবল আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। তবে অসুস্থতার গুঞ্জনের মধ্যে রমজানের বড় ছেলে 17 বছর বয়সী আকমত সরাসরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। তখন ধারণা করা হয়েছিল চেচনিয়ার ক্ষমতা হয়তো আকমতকে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট।